আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার, সেটি হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। অর্থাৎ আপনারা আপনাদের ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, যে কোনো জিনিস দ্রুত গতিতে ডাউনলোড করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই সফটওয়্যারটি আপনারা ট্রায়াল হিসাবে 30 দিনের জন্য ব্যবহার করে থাকেন। 30 দিন পরে কিন্তু এটি রেজিস্ট্রেশন করতে বলে এবং এটি ব্যবহার করা যায় না। সেই ক্ষেত্রে আমরা নতুন করে উইন্ডোজ দেই এবং আবার 30 দিন করে ব্যবহার করি, অথবা আমরা এটাকে রিসেট করি। রিসেট করার পরেও কিন্তু আমাদের একটি বিরক্তিকর পপ আপ উইন্ডো শো করে যে আমাদের রেজিস্ট্রেশন করতে বলে বা লাইসেন্স কি দিতে বলে। চিরতরে এই বিরক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে দেখাবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা আপনাদের নগদ বিকাশ রকেটের মাধ্যমে লাইফ টাইম অর্থাৎ আজীবনের জন্য আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার পারচেস করবেন, এবং ভিডিও শেষে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাইফ টাইম যে পারচেস করবেন সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে আসবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম এবং এখানে সার্চ বারে লিখবেন আইডিএম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আইডিএম লেখার পরে আপনারা প্রথমে আইডিএম এর ওয়েবসাইট দেখতে পাবেন এবং আপনারা এখানে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এখানে বাই নাও অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা 4টি আইটেমে পারচেস করতে পারেন আপনাদের পছন্দের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এবং আশ্চর্যের বিষয়, এটি অনেকেই জানে না যে এখানে যে দাম আছে এর থেকে কম দামে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ক্রয় করা যায়। আপনাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছি কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন লাইফ টাইমের জন্য একটি পিসিতে ইউজ করার জন্য 3010 টাকা। তো আমি এই প্যাকেজটি মূলত আপনাদেরকে কিনে দেখাবো। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। ইউ ক্যান পারচেস আইডিএম ফ্রম আওয়ার বাংলাদেশ রিসেলার। দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু অনেকের নজরে আসে নাই, আমার নজরেও কিন্তু প্রথমে আসে নাই। রিসেলার ইন বাংলাদেশ, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন হাই রিকমেন্ডেড বেশ কয়েকটি রিসেলারের ওয়েবসাইট, ফেসবুক এবং তাদের ফোন নাম্বার সহ ডিটেলস এখানে দেওয়া আছে এবং কি কি সাপোর্ট করে পেমেন্ট মেথড সেগুলো এখানে দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটি মেক করার জন্য বা স্পন্সরশিপ হিসেবে আমাকে কেউ কোনো অর্থ প্রদান করেনি, জাস্ট আমার নিজের প্রয়োজনে আমি আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি পারচেস করছি, কিভাবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বেশ কয়েকটি রিসেলার দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো একটি রিসেলারের কাছ থেকে ক্রয় করতে পারেন। তো এক নম্বরে দেখতে পাচ্ছি আমি এখানে মামুন একাডেমি, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন বর্তমানে আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের প্রাইস 1549 টাকা। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম গ্লোবাল কি, অর্থাৎ এটি কিন্তু গ্লোবাল সাপোর্টেড। ঠিক আছে, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই নাও অপশনে ক্লিক করবেন। ভিউভিউয়ার্স, এখানে আপনাদেরকে লগ ইন করতে বলছে। আপনারা যেহেতু এখানে নতুন আশা করি, তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, আমি রেজিস্ট্রেশন অপশনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, আমাদেরকে প্রথমে যে কোনো একটি ইউজার নেম দিতে হবে। আমি আমার নামের সাথে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আপনারা এইখানে যে ইমেল অ্যাড্রেসটি দিবেন মূলত এই ইমেল অ্যাড্রেসে আপনাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেট করা হবে এবং এই ইমেলের আন্ডারেই কিন্তু আপনাকে আপনাদের লাইসেন্স কি সহ যাবতীয় ইনফরমেশন প্রোভাইড করা হবে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে প্রোভাইড করুন, এরপরে একটি পাসওয়ার্ড দিয়ে দিন। দেওয়ার পরে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করুন। আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। আমরা যদি আমাদের ইমেলে চলে যাই, এখানে একটি লিঙ্ক প্রোভাইড করেছে অর্থাৎ আমার অ্যাকাউন্টের। আমরা যদি এখানে ক্লিক করি, এরপরে আমরা আমাদের আইডিএমটি পারচেস করার জন্য শপিং যে কার্ডটি আছে সেখানে ক্লিক করলাম। এরপরে ভিউ কার্ড অপশনে ক্লিক করলাম। এখানে আপনারা আপনাদের বর্তমান আইডিএম এর প্রাইসটি দেখতে পাবেন এবং নিচের দিকে চলে আসবেন। প্রসিড টু চেক আউট অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিলিং ডিটেলস, আপনাদের ফোন নামটি এখানে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট ফোন নং, এখানে আপনাদের পার্সোনাল ফোন নাম্বার অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে প্রোভাইড করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, যেটি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেটি এখানে শো করছে। আপনারা চাইলে আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে পারেন, তো আমি এটাই রেখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন অপশনাল, তো এটি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, উদ্যোক্তা পেতে করতে পারেন, বিকাশে চাইলে করতে পারেন, অথবা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন SSL কমান্ড, পে বাই কার্ড ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ আপনাদের কার্ডের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে পেমেন্ট করতে পারেন। তো যাই হোক, আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপরে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে
পে উইথ বিকাশ এই অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে কিন্তু 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে, অর্থাৎ আপনার বিকাশ নাম্বারে। আপনারা সেই কোডটি এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করে কনফার্ম করলাম এবং এখন আপনাদের বিকাশের পিন নাম্বারটি এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে জাস্ট কনফার্মে ক্লিক করবেন এবং কয়েক সেকেন্ড ওয়েট করুন। আর দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট এবং আপনাদের ইমেইলের ইনবক্স অথবা স্প্যাম ফোল্ডার চেক দিবেন। আমাদের ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট করেছেন সেখানে অর্ডার স্ট্যাটাস চেক করুন, তারপর লাইসেন্স মেনুটা দেখুন। অর্থাৎ আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইট থেকেও লাইসেন্স কিটা পাবো এবং আমাদের জিমেইলের মাধ্যমে কিন্তু ডিটেলস তারা দিবে। তো আমরা আমাদের জিমেইলে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডারটি রিসিভ করা হয়েছে, জাস্ট সেটি এখানে দেখাচ্ছে। আমরা যদি ব্যাকে যাই, মাত্র 3 মিনিটের মধ্যেই তারা কিন্তু আমাকে ফার্স্ট ডেলিভারি দিয়েছে। আমার অর্ডারটি তারা কনফার্ম করেছে। দেখতে পাচ্ছি আমাদের লাইসেন্স কিটা কিন্তু অলরেডি দিয়েছে। তো এখন আমরা যদি একটু উপরের দিকে, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর ইনস্টলেশন গাইড, আপনারা 1 নম্বর এই লিঙ্কে ক্লিক করবেন অথবা আপনাদের আইডিএম এর ওয়েবসাইট থেকে আইডিএমটি ডাউনলোড করবেন। ডাউনলোড হওয়ার পরে আমরা এটি জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করছি। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট অ্যান্ড নেক্সট। দেখতে পাচ্ছেন আমাদের আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ইনস্টল কমপ্লিট। আপনারা রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এখানে চলে যাবেন এবং রেজিস্ট্রেশন অফ বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল এবং সিরিয়াল নাম্বার। তো আমাদের প্রথমে হচ্ছে বিলিং ডিটেলসে আমরা যে নামটি দিয়েছিলাম সেটির ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেই ইমেইল অ্যাড্রেসটি যেটি আমরা বিলিং ডিটেলসে দিয়েছিলাম সেটি এখানে প্রোভাইড করলাম। আমি ইমেইলটি প্রোভাইড করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার। এটি যদি আমাদের জিমেইলেও যাই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিরিয়াল নাম্বারটি, এটি আমি কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম এবং আমরা ওকে করলাম। দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা এখন যদি এটি চেক করার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি এবং আইডিএম রেজিস্ট্রেড, দেখতে পাচ্ছেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, দিস প্রোডাক্ট ইজ লাইসেন্স টু শাহিন আলম, ইউর সিরিয়াল নাম্বার ইজ এত, দিস ইজ দ্য লাইফ টাইম লাইসেন্স। তাই এবার দেখি আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি কাজ করে কিনা। আমরা ইউটিউবের একটি ভিডিও প্লে করলাম, দেখলাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি কাজ করছে না। কারণ কি? কারণ আমাদের এক্সটেনশন যুক্ত করা হয়নি। তো এর জন্য আমরা আমাদের জিমেইলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সচরাচর গুগল ক্রোম এবং মোজিলা ফায়ারফক্সের জন্য এক্সটেনশন দেওয়া আছে। তো আমরা গুগল ক্রোম ইউজ করছি, তো আমরা গুগল ক্রোম যে এক্সটেনশনটি আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম, আমরা এক্সটেনশনটি এখন অ্যাড করব আমাদের ব্রাউজারে। আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশনটি অ্যাড হয়েছে, এটা কেটে দিলাম এবং আমরা যদি আমাদের ইউটিউবের সেই ভিডিওটি রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড দিস ভিডিও অপশনটি চলে আসছে। আমরা যদি ভিডিওটি ডাউনলোড করি, দেখতে পাচ্ছেন খুব দ্রুত স্পিডে ভিডিওটি ডাউনলোড হচ্ছে। স্পেশালি বাংলাদেশি রিসেলারদেরকে ধন্যবাদ না দিলেই নয়, কারণ ওইখানে দেখতে পেলাম যে আমরা আইডিএম এর 3010 টাকা দেখাচ্ছে লাইফ টাইমের জন্য, আর এখানে কিন্তু আমরা বর্তমান প্রাইজে 1549 টাকায় কিন্তু আমি এটি পারচেস করতে পারছি। প্রায় অর্ধেক টাকা আমার সেভ হয়েছে। ঠিক আছে, এবার আসুন, আপনি যে আইডিএমটি পারচেস করলেন লাইফ টাইম সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা আইডিএম এর ওয়েবসাইট থেকে আমরা জানবো। লাইফ টাইম বলতে কতদিন বোঝায়? আইডিএম লাইফ টাইম লাইসেন্স এবং 3 বছরকে লাইফ টাইম লাইসেন্স কেন বলা হচ্ছে সেটি এখানে বলা হয়েছে। মধ্য কথা হচ্ছে 3 বছর পর্যন্ত আইডিএম এর যত আপডেট আসবে প্রত্যেকটি আপডেটে আপনি ইনস্টল করে আইডিএম এর লেটেস্ট ভার্সনটি আপনি ইউজ করতে পারবেন। এটি হচ্ছে মূলত সারমর্ম। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে 3 বছরকে লাইফ টাইম যেহেতু বলছে, এখন 3 বছর পরে কি আমি এটি ব্যবহার করতে পারবো না? তাহলে কেন লাইফ টাইম বললো? আসলে বিষয়টি হচ্ছে 3 বছর পর্যন্ত আপনাদেরকে আইডিএম ফ্রি সার্ভিস দিবে। অর্থাৎ আইডিএম যতবার আপডেট দিবে সেই আপডেট ভার্সনটি আপনি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এবং যখন আপনার এই 3 বছর মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর কোনো আপডেট পাবেন না, অর্থাৎ আপডেট ভার্সন আপনার কাজ করবে না। কিন্তু আপনি লাস্ট যে ভার্সনটি বা আপনার যে ভার্সনটি আছে সেই ভার্সনটি আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। এটাই হচ্ছে মূলত বিষয়। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন এবং আশা করি আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে বাংলাদেশি যারা আছেন রিসেলারদের মাধ্যমে স্বল্প মূল্যে পারচেস করবেন লাইফ টাইমের জন্য, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সবকিছু জানলেন, শুনলেন এবং ট্রাস্টেডভাবে পারচেস করতে সক্ষম হয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থ কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।